ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শ্রীনগরের পথে টোল প্লাজায় ট্রাক থামালে ভিতর থেকে এলোপাথারি গুলি। জম্মুর নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত চার জাইশ সঙ্গী, এলাকা ঘিরে তল্লাশি। একুশে যুদ্ধ শুরু, প্রতি মাসে দুদিন রাজ্যে থাকবেন অমিত, নাড্ডা থাকবেন তিন দিন, দ্রুত ঘোষণা হবে সফরসূচি। খবর সূত্রে ভরসা নেই বাংলার নেতাদের ওপর কটাক্ষ তৃণমূলের। পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, বহিরাগত গুন্ডায়নে অশান্তি করা চলবে না, নাম না করে বিজেপিকে আক্রমণে মমতা, বাংলাদেশি স্বাগত, বিজেপি হলেই বহিরাগত, পাল্টা কৈলাস। তুফানগঞ্জে বিজেপি নেতা খুন, 12 ঘন্টা বন্ধের ডাক, বিভিন্ন এলাকায় পিকেটিং, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ, মিছিল পাল্টা মিছিলে উত্তেজনা, বন্ধ দোকানপাট, জাতীয় সড়কে চলছে যানবাহন। জগদ্দলে কুপিয়ে বোমা মেরে খুন যুবক, নিহত যুবক দলীয় কর্মী দাবি তৃণমূলের, দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ, বাড়ি থেকে নিয়ে গিয়ে খুন দাবি পরিবারের, নামলো র‍্যাফ। বিধানসভা ভোটে স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, কেন্দ্র নির্বাচন কমিশনের চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশ, সংশোধনী পর 15 জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। গরু পাচারের আগে বিএসএফ কর্তাদের একাংশের সঙ্গে পাচারকারীদের বৈঠক, প্রতি দফায় 40 লক্ষের অফা, সংকেতে বার্তা, কমান্ড্যান্টকে গ্রেপ্তারের পরে দাবি সিবিআই এর। গরু পাচারে কোটি কোটি টাকা ছেলে এবং শ্বশুরের অ্যাকাউন্টে সরাতেন ধৃত বিএসএফ কমান্ড্যান্ট। সতীশ কুমারের স্ত্রী পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য তলব, খবর সূত্রে 14 দিনে হেফাজতে নির্দেশ আদালতে। একবারপুর থানা এলাকায় তরুণীর বস্তাবন্দী দেহ উদ্ধারকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য, পুলিশের প্রাথমিক অনুমান ওই তরুণী কাছাকাছি এলাকার বাসিন্দা হতে পারেন। স্থানীয় সূত্রে দাবি, তরুণীর গলায় ফাঁসের দাগ পাওয়া গিয়েছে, পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলে এলাকায়। আজ ছট শুনানি সুপ্রিম কোর্টে, আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে পালন করুন বার্তা মুখ্যমন্ত্রীর, বিশৃঙ্খলা এড়াতে টিম দিয়ে রবীন্দ্র সরোবরের একাংশ ঘিরলকে এমডিএ। 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে জাতীয় ছুটিতে মোদীকে চিঠি মমতার, জাতীয় ছুটি ঘোষণা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ চেয়ে চিঠি মুখ্যমন্ত্রীর, নেতাজির অন্তর্ধান রহস্য সংক্রান্ত তথ্য সামনে আনার দাবি। করোনার সঙ্গে সার্স, মার্স, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ক্রিমিয়ান কঙ্গো হেমারেজিক জ্বরও সতর্কতা, 14 দিনে কোয়ারেন্টিনে ছুটি ছাড়ালো স্বাস্থ্য দপ্তর। বাংলা রঞ্জি টিমের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন কোভিড আক্রান্ত, নেই কোনো উপসর্গ, 2 সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে বাংলা ক্রিকেট তারকা। কলকাতায় কালীপুজোর উদ্বোধনী মঞ্চে থাকায় খুনের হুমকি, নিরাপত্তা বাড়লো বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের, অনুশীলনের সময়ও মোতায়েন সশস্ত্র পুলিশ। আকাশে হালকা মেঘ, তার জেরেই বাড়ছে তাপমাত্রা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, মেঘলা ভাব কাটলে তারপর ঠান্ডা পড়ার সম্ভাবনা।